আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে যাচ্ছি একটি নতুন জায়গায়, যদিও এটাও আমার জন্য সারপ্রাইজ ছিল। আর যাওয়ার সময় যে আমরা বাংলাদেশি চিপস খাচ্ছি, আর বাচ্চারা যখন মানে বাংলাদেশি চিপস পায়, এটা তার অনেক বেশি পছন্দ করে আর বলবে যে বাংলাদেশি চিপস, বাংলাদেশি চিপস। তো ওরা সব আমরা চিপস খাচ্ছি আর চলে যাচ্ছি। আর যেটা বলতেছিলাম, যেখানে যাচ্ছি আসলে ওখানে এর আগেও গিয়েছিলাম, তো এখন আমি যে ওই জায়গায় যাব ওটা আমি জানতাম না বা বাচ্চারাও জানতো না। আমার যেহেতু একটু মন খারাপ, তো আপু বললো যে চলো বাহিরে যাই। হ্যাঁ, আমি ভাবলাম যে এমনিতেই যাচ্ছি আমরা বাহিরে, পরে দেখলাম যে এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে গিয়েছে, কি বলবো। মানে কিছু সময়ের জন্য হলেও আমার মনটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছিল যে এত সুন্দর জায়গা। আমার তো ফুল অনেক বেশি পছন্দ ওখানে, এই যে দেখুন, মানে এত সুন্দরভাবে ফুটে আছে। ফুলগুলো দেখে মনে হচ্ছে যে সবগুলো আর্টিফিশিয়াল, কিন্তু না, এগুলো সবগুলোই রিয়েল। আর বাচ্চারা দেখুন, ওরা অনেক বেশি দৌড়দৌড়ি করছে, লাফালাফি করছে, ওরা অনেক বেশি এক্সাইটেড এত সুন্দর মানে এই জায়গায় এসে। এখানে আমরা আগেও এসেছিলাম, কিন্তু তখন তো আর মানে স্প্রিং ছিল না, মানে ফুল ছিল না, ফুল ফোটা ছিল না। এখন যেহেতু অস্ট্রেলিয়াতে সামার, ওই জন্য প্রকৃতি নিজের রূপে ফিরে আসার সময় এখন। তখন এই ফুল গাছগুলোও ছিল না, হয়তো ছিল কিন্তু আমরা লক্ষ্য করিনি। আর আমরা এখানে আসার সময় পিজা, চিপস, চানাচুর অনেক কিছু নিয়ে আসছি। আসলে প্রকৃতির সাথে অন্য কিছুর কখনই তুলনা হয় না। আর এদিকে যে প্রিয় বার্ডকে কি যেন খেতে দিয়েছে, বার্ডগুলো খেতে আসছিল, ও আবার দেখছিল যে ওরা খাচ্ছে কিনা। আর এখানে যেয়ে দেখি যে না, আমার মতো ফুল প্রেমী আরো অনেক মানুষ আছে যারা ফুল অনেক বেশি পছন্দ করে। তাদের জন্য আমি কোনো জায়গায় পাচ্ছি না যে ছবি তুলবো, ভিডিও বানাবো। তারপরও ভালো লেগেছে সবাইকে দেখে, কারণ সবাই ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা কাচ্চা, ভালোই লাগছে মানুষের ভালোবাসা প্রকৃতির সাথে দেখে। তারপর এখন হচ্ছে ছবি তোলার সময়। দেখুন আশেপাশে সবাই যে যার মতো করে ছবি তুলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখছিলাম যে সবাই অনেক সুন্দর করে ছবি তুলছে, বাচ্চা কাচ্চা নিয়ে, তারপর হাজবেন্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সবাই ছবি তুলছে, আর আমি আমার মতো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, কেয়ার করব। আর এই জায়গাটা হচ্ছে মাউন্ট আনান অস্ট্রেলিয়ান বোটানিক্যাল গার্ডেন, এটাও বোটানিক্যাল গার্ডেন। আর এই যে দুইটা টুইন এরা প্লে করছিল, তো ভিডিওটা অনেক বড়, মানে আমি অল্প অল্প করে ভিডিও নিয়েছিলাম, তারপরও অনেকখানি বড়। তো এটা হচ্ছে প্রথম পার্ট, আমি দ্বিতীয় পার্টে শেয়ার করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।